हेलो भिवार्स अस्सलामु आलैकुम एफिलिएट डॉक्टर्स टीमेर पक्ष थेके आमी मोहम्मद शाइन आलम बोलছি। आज आपनादेर साथे शेयर करब किभाबे स्मार्ट ओয়েতে फेसबुक मार्केटिंग करा जाए। तो बंधुरा ना टेने सम्पूर्ण भिडियोटी देखुन एबं परवर्ती भिडियो नोटिस पेते सबार आगे चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल बाटनटी बाजिए दिन। बंधुरा आपनादेर पसंद मतो ब्राउजारे आपनारा चले जाबेन। तो आमार ब्राउजारटी आमी ओपेन करছি। तो प्रथमेই फेसबुक मार्केटिंग करते आमादेर प्रथमे फेसबुकटी লগइन करते हबे। आपनारा सबाई फेसबुके लगइन करबेन, आमार फेसबुकटी लगइन कराই আছে অলरेडी। तो फेसबुक मार्केटिंग तीन भावे करा जाए। একটি হচ্ছে फेसबुक অ্যাড ম্যানেজারের মাধ্যমে, फेसबुक পেজের মাধ্যমে এবং फेसबुक গ্রুপের মাধ্যমে। তো আমরা দেখব फेसबुक পেজের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হয়। প্রথমে আমাদের फेसबुक পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা চলুন फेसबुक পেজ কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখব। তো फेसबुक পেজে এই পেজ বাটনে ক্লিক করব, সেখান থেকে ক্রিয়েট নিউ পেজ সেখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনাদের পেজ নেম আপনারা সিলেক্ট করবেন। তো আমার পেজ নেম আমি সিলেক্ট করতেছি। বন্ধুরা আমার ফেসবুক পেজ নেমটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ফেসবুক ক্যাটাগরি নেমটা সিলেক্ট করব। তো আমার ক্যাটাগরি নেমটা আমার পেজ রিলেটেড দিব। আমাদের ক্যাটাগরি নেমটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এবার ডেসক্রিপশন পেজ রিলেটেড দিব। তো আপনারা আপনাদের পেজ রিলেটেড ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন। তো আমার ডেসক্রিপশন সিলেক্ট করা আছে। এই ডেসক্রিপশনটি আমরা কপি করলাম, দেন আমরা পেস্ট করব। তো এবার আমরা ক্রিয়েট পেজ এ ক্লিক করব। তো বন্ধুরা আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে ফেসবুক পেজের ইমেজ সিলেক্ট করব। তো আমরা এখানে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। তো আমার একটি ফটো সিলেক্ট করা ছিল, তো সেখান থেকেই ফটো সিলেক্ট করলাম। তো এরপর দেখবেন কভার ফটো। তো এখান থেকে আমার ফেসবুক পেজের কভার ফটো সিলেক্ট করব আমরা। তো অ্যাড কভার ফটো ক্লিক করব। তো এখান থেকে একটি ফটো চুজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো ফটো এখানে সিলেক্ট করতে পারবেন। তো এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার সেভ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের ফেসবুক পেজ এর মোটামুটি কাস্টমাইজ হয়ে গেছে। আপনারা পরবর্তীতে সেটিংসে গিয়ে আরও বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। চলুন এবার আমরা এই ফেসবুক পেজে কিভাবে মার্কেটিং করব সেটা এবার দেখব। তো মার্কেটিং করতে আমাদের যেটি করতে হবে, আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব। এখানে আসার পর এখানে আমরা আমাদের প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট দিব এবং আমরা এখানে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে মার্কেটিং করব। তো আমার কন্টেন্ট একটি সিলেক্ট করাই আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কন্টেন্ট নেবেন। তো আমরা কন্টেন্ট কন্ট্রোল সি চেপে কপি করলাম, এবার দেন পেস্ট করব আমরা। তো পেস্ট হয়ে গেছে। তো আমাদের কন্টেন্টটি এখানে সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা পছন্দ মতো একটি পিকচার বা ভিডিও আপলোড করব। তো আমার একটি পিকচার সিলেক্ট করা আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এটি সিলেক্ট করছি। তো এখানে সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এখানে আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক প্রোভাইড করে মার্কেটিং করতে পারবেন। তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে ফেসবুক রুলসে রয়েছে আমরা এখানে কোনো রকম অ্যাফিলিয়েট লিঙ্ক প্রোভাইড করতে পারবো না। তাই আমরা আমাদের ওয়েবসাইট বা ব্লগ সাইট এর লিঙ্ক দেওয়াতে আমরা মার্কেটিং করতে পারবো। তো বন্ধুরা আমার একটি ব্লগ সাইট ক্রিয়েট করা আছে, সেই লিঙ্কটি আমি এখানে প্রোভাইড করছি। তো আপনারা আপনাদের ব্লগ সাইট, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে মার্কেটিং করতে পারবেন। তো আমি এখানে আমার ব্লগ সাইটের লিংক দিচ্ছি। তো আমার ব্লগ সাইটের লিংকটি আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করব। তো পেস্ট করার পর এখানে আমরা পোস্টে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের পোস্টটি হয়ে গেছে। তো আমরা এখন এখানে দেখব আমাদের লিংকটি কাজ করছে কিনা। তো আমরা সিমনে ক্লিক করব এবং এখানে ঢুকব। তো বন্ধুরা আমাদের এই লিংকটি কাজ করছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটি লুমিনার 4, এটি একটি ফটো এডিটিং সাইট। এখান থেকে আপনি ডাউনলোড ট্রায়ালে ক্লিক করে 7 দিনের জন্য ট্রায়াল নিতে পারবেন। তো ট্রায়াল নিয়ে আপনি এখানে ফটো এডিট করতে পারবেন খুব সহজভাবে। বন্ধুরা ডেসক্রিপশন বক্সে লুমিনার 4 ফ্রি ট্রায়াল লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা সহজেই এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনায় দেখাবো কিভাবে অ্যাড ম্যানেজারের মাধ্যমে মার্কেটিং করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইনবক্সে এসে কমেন্ট করবেন। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।